আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকাশ বলছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দ্য টেক বাইট। বন্ধুরা, ভিভো তাদের ভিভো Z1 প্রো ফোনটিকে লঞ্চ করার কিছুদিন না পেরোতেই এখন তারা ভিভো Z সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করতে যাচ্ছে, যে স্মার্টফোনটির নাম হবে ভিভো Z5। আর ইতিমধ্যে ফোনটিকে টেনার ওয়েবসাইটে লিস্টেড করা হয়ে গেছে। এর মানে হচ্ছে ফোনটিকে আগামী এক মাসের মধ্যে কিন্তু গ্লোবালি লঞ্চ করা হয়ে যাবে। বন্ধুরা, ভিভো মূলত রিয়েলমি X এবং মি A3 এই দুটি ফোনের সাথে কম্পিট করার জন্য কিন্তু তারা ভিভো Z5 ফোনটিকে লঞ্চ করবে। আর আজকের ভিডিওতে আমরা ভিভো Z5 ফোনটিকে নিয়ে আলোচনা করব, জানবো ফোনটির মধ্যে কী কী ফিচার থাকতে পারে, ফোনটির প্রাইস বাংলাদেশের মার্কেটে কেমন হতে পারে, এবং ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে নাগাদ অ্যাভেলেবেল হতে পারে। সো বন্ধুরা, আপনিও যদি ভিভোর আপকামিং স্মার্টফোন ভিভো Z5 সম্পর্কে সকল তথ্য জানতে চান, তাহলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকুন। শুরুতে যদি আমরা ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ফ্রন্টে দেওয়া হবে একটি ডট নোজ যুক্ত ডিসপ্লে, আর ফোনটির রিয়ারে গ্লসি গ্রেডিয়েন্ট ডিজাইন করা হবে, যেখানে ফোনটির কর্নারে ক্যামেরা প্লেসমেন্ট করা হবে। তবে ফোনটির রিয়ারে কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে না, কারণ এই ফোনটির মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। বন্ধুরা, ডিসপ্লের কথা বলে ফোনটিতে 6.38 ইঞ্চের ওয়াটার ড্রপ নজযুক্ত সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে, আর ফোনটির ডিসপ্লে রেজলিউশন হবে 2340x1080 পিক্সেল। বন্ধুরা, ফোনটির ডিসপ্লের মধ্যে একটি ওয়াটার ড্রপ নজ দেওয়া হবে, তবে ফোনটিতে ওয়াটার ড্রপ নজের পরিবর্তে ফুল বেজেলেস ডিসপ্লে দিলে বেশি ভালো হতো। পারফরমেন্সের কথা বলে ফোনটিতে স্ন্যাপড্রাগন 712 প্রসেসর দেওয়া হবে, সাথে ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হবে অ্যান্ড্রয়েড পাই বেসড ফান্টাস ওয়াসের অপারেটিং সিস্টেম। আর র্যাম ভ্যান্ডের কথা বলে ফোনটিকে 3টি ভ্যান্ডে লঞ্চ করা হবে। ভ্যানগুলো হচ্ছে 6GB RAM 64GB স্টোরেজ, 6GB RAM 128GB স্টোরেজ এবং 8GB RAM 256GB স্টোরেজ। তবে ফোনটিতে আলাদা কোনো মেমোরি কার্ড ব্যবহার করার জন্য স্লট দেওয়া হবে না। ব্যাটারির কথা বলে ফোনটিতে 4500mAh বড় ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হবে, সাথে ফোনটিতে USB Type-C পোর্টও দেওয়া হবে এবং ফাস্ট চার্জিংয়ের অপশনও থাকবে। এখন যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে মেন হাইলাইটেড ফিচারই করা হবে এর ক্যামেরাকে, কারণ ফোনটির রিয়ারে দেওয়া হবে 3টি ক্যামেরা, যেগুলোর মধ্যে প্রথম ক্যামেরাটি হবে 48 মেগাপিক্সেলের, আর এটিতে স্যামসাংয়ের GM1 সেন্সর দেওয়া হবে। অপর দুটি ক্যামেরার মধ্যে একটি হবে 8 মেগাপিক্সেলের, যেটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হিসেবে কাজ করবে, এবং সর্বশেষ ক্যামেরাটি হবে 2 মেগাপিক্সেলের, যেটি ডেপথ সেন্সর হিসেবে কাজ করবে। এর সাথে ফোনটির ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে। এখন যদি ফোনটির প্রাইসিং নিয়ে কথা বলি, তাহলে ফোনটির প্রাইস বাংলাদেশের মার্কেটে 21 থেকে 25 হাজার টাকার মধ্যে হবে, আর ফোনটিকে আগামী 31 জুলাই চায়নার মার্কেটে লঞ্চ করা হবে। সো যদি ফোনটিকে চায়নাতে 31 জুলাই লঞ্চ করা হয়ে যায়, তাহলে ফোনটি বাংলাদেশের মার্কেটে আগামী এক মাসের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। বন্ধুরা, ফোনটিতে যদি এ সকল ফিচার দিয়ে ফোনটির প্রাইস বাংলাদেশে 22-23 হাজার টাকার মতো হয়, তাহলে এই ফোনটি কিন্তু আমাদের জন্য অনেক বেটার একটি ডিল হতে পারে। আর যদি ফোনটির প্রাইস 25 হাজার টাকার বেশি হয়, তাহলে ফোনটিকে ইগনোর করা বেটার হবে। সো বন্ধুরা, ভিভো Z5 ফোনটি নিয়ে এই সকল কিছু ছিল আজকের ভিডিওতে। ফোনটিকে নিয়ে আপনাদের মতামত কী অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি এখনও টেক ব্যাট ফ্যামিলির সাথে যুক্ত না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিতে প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।